বন্ধুরা, আমাদের অনেকেরই হাতে পায়ে এই ধরনের বড় বড় লোম থাকে, যেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আজকে আমি তোমাদেরকে খুব সহজ একটা ঘরোয়া উপায় বলে দিচ্ছি, যাতে কিন্তু তোমরা ঘরে বসেই হাতে পায়ের লোম খুব সহজে উঠিয়ে ফেলতে পারবে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব সহজ একটা ঘরোয়া উপায়, যেটা করে আমরা হাতে পায়ের মানে আনওয়ান্টেড যে হেয়ার থাকে সেগুলোকে রিমুভ করব। এই হাতে পায়ের লোম ওঠানোর জন্য আমরা জেনারেলি কি করি, পার্লারে গিয়ে ওয়্যাক্সিং করাই অথবা আমরা বাড়িতে রেজার ইউজ করি, তাই তো? এই দুটো প্রসেসেই কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ক্ষতিকর, কারণ দেখো ওয়্যাক্সিং করলে না এই যে টানে তার ফলে কি হয়, আমাদের স্কিন কিন্তু খুব লুজ হয়ে যায় এবং লুজ হয়ে গেলে কি হয়, স্কিনটা খুব তাড়াতাড়ি বয়স্ক হয়ে যায় আর স্কিনে একটা কালচে ছোপও কিন্তু আস্তে আস্তে হয়ে যায় আফটার ওয়্যাক্সিং। দীর্ঘদিন ওয়্যাক্সিং করার পরে কিন্তু হাত পা একটু কালচে ছোপ এসে যায়। আর তাছাড়া কি করি, আমরা রেজার ইউজ করি। রেজারের তো অনেক বাজে গুণ থাকে, রেজারে হেয়ার গ্রোথ আরও বাড়িয়ে দেয় এবং রেজারে আমাদের অনেক সময় হার্টও হতে পারে স্কিনে। তাই জন্য আজকে আমি তোমাদেরকে খুব সহজ একটা উপায় বলে দেবো, যেটা করে কিন্তু তোমরা হাতে পায়ের লোম বাড়িতে বসেই বিনা ওয়্যাক্সিংয়ে কোনো কষ্ট না পেয়ে কিন্তু রিমুভ করে ফেলতে পারবে। তো চলো, তো দেখো তার জন্য আমরা এখানে নিচ্ছি খাবার সোডা বা মিঠা সোডা যেটাকে বলা হয়, যেটা আমরা রান্নায় মানে খাবার ইউজ করি, খাবার বানাতে বেক করতে ইউজ করি, সেই বেকিং সোডা বা খাবার সোডা নিলাম আমি এক চামচ। এবার এটার সাথে আমি দিচ্ছি আটা, আমরা যে আটা রুটি বানাই সেই আটা দিচ্ছি দেখো আমি এক চামচ। তা বেকিং সোডা নিলাম এক চামচ, খাবার সোডা আর এক চামচ আটা, রুটির আটা, তার সঙ্গে আমি দিচ্ছি হাফ চামচ মতন বেসন। এবার এটাকে দেখো আমি দেবো, এবার একটু এর সাথে আমি দেবো একটু লেবুর রস, পাতি লেবুর রস। এই পাতি লেবুর রসটা দেওয়ার পরেই হয়ে যাবে কি, ওই যে আমি সোডা দিয়েছি তার একটা রিয়াকশান হবে। এই রিয়াকশান কি করবে, তোমার মানে স্কিন থেকে ওই যে লোমগুলো তার গোড়াগুলোকে আলগা করে দেবে, আলগা করে উঠিয়ে দেবে। এবার এটা আমি দেখো অল্প অল্প হালকা গরম জল দিয়ে গুলছি, ঠান্ডা জল নয় কিন্তু, হ্যাঁ হালকা গরম জল। এই গরম জল দেওয়ার ফলে ওই যে সোডা দিয়েছিলাম আর গরম জলের একটা রিয়াকশান হবে, সেটাও কিন্তু তোমার লোম খুব তাড়াতাড়ি উঠিয়ে দিতে সাহায্য করবে। তো দেখো এইভাবে হালকা ওইটা গরম জল দিয়ে গুলে গুলে একটা বেশ মোটা একটা লেপ বানাবে। দেখো যে আমি মানে ফোঁটা ফোঁটা জল দিয়ে দিয়ে গুলছি, হুড়ুর করে জল ঢেলে দেবে না, পাতলা হয়ে গেলে প্যাকটা তাহলে কিন্তু কাজ হবে না। এবার দেখো মোটামুটি প্যাকটা আমার রেডি হয়ে গেছে। এবার ধরো তুমি হাতে পায়ে যেখানে তোমার লোম আছে সেখানে এইভাবে ভালো করে লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে তোমরা এটা অন্তত 10-15 মিনিট 20 মিনিট রেখে দেবে যাতে একদম শুকিয়ে যায়। তা এটা যতক্ষণ, তো চলো আজকে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি এই এভারটিনের বিকিনি লাইন হেয়ার রিমুভার ক্রিম। দেখো এটা তিন রকম ফ্লেভারে আসে, এই তিনটে, একটা চারকোল, এই একটা ন্যাচারাল, একটা সিল্কি, এই রকম তিনটে প্যাকেজিংয়ে আসে। আর আমরা তো প্রত্যেকেই হেয়ার রিমুভ করি এবং আন্ডার আর্মসে বা প্রাইভেট পার্টসে হেয়ার রিমুভ করার জন্য আমরা অনেক সময় হেয়ার রিমুভার ইউজ করি বা ওয়্যাক্সিং করাই, দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক এবং আমাদের জন্যও ক্ষতিকর। যেমন ধরো আর আর একটা কি করি, আমরা যে কোনো হেয়ার রিমুভার ইউজ করি, কিন্তু বন্ধুরা যে কোনো হেয়ার রিমুভার কিন্তু প্রাইভেট পার্টসে বা আন্ডার আর্মসে যেগুলো সেন্সিটিভ এরিয়া সেখানে ইউজ করাটা ঠিক না। এইটা কিন্তু তোমার ওই প্রাইভেট পার্টসের বা আন্ডার আর্মসের জন্যেই এই হেয়ার রিমুভারটা তৈরি। আর দেখবে যে কোনো হেয়ার রিমুভার ইউজ করলে একটা খুব বাজে গন্ধ বেরোয়, এইগুলোর কিন্তু গন্ধগুলো খুব ভালো, ভীষণ সুন্দর, লাগানো অ্যাপ্লাই করা ভীষণ ইজি। আমি তোমাদের এখনই অ্যাপ্লাই করে দেখাচ্ছি, চলো। আর এই এরকম প্যাকেজিংয়ে আসে, তো চলো দেখে নাও আমি কিভাবে এটা অ্যাপ্লাই করছি। তো দেখো এই তিন রকমের, আমি তোমাদেরকে একটা খুলে দেখাচ্ছি, চলো। আর এভারটিনের সমস্ত প্রোডাক্ট ন্যাচারাল হয়, কোনো রকম হার্মফুল কেমিক্যাল এতে থাকে না, তাই জন্য স্কিনের জন্য অনেকটা সেফ হয়। দেখো এর সঙ্গে আছে এই দুটো হচ্ছে টিস্যু, এই দুটো জলে দিলেই খুলে যাবে এবং ওয়েট টিস্যুর কাজ করবে। আর এটা একটা স্প্যাচুলা দিয়েছে। আর এবার চলো তোমাদেরকে আমি এটা ইউজ করে দেখাচ্ছি। তো দেখো ভেরি ইজি, জাস্ট ক্রিমটা যেখানে হেয়ার রিমুভ করতে চাও সেখানে এইভাবে ক্রিমটা নিয়ে লাগিয়ে নেবে।
দিয়ে ওই স্পেচুলাটা দিয়ে একটু ভালোভাবে একটু স্প্রেড করে দিতে হবে। স্প্রেড করে দেওয়ার পর 5 মিনিট জাস্ট ওয়েট করতে হবে। 5 মিনিট অপেক্ষা করে তারপরে এইভাবে করে নিলেই সব হেয়ার রিমুভ হয়ে যাবে। আর ওই টিস্যুগুলো যেগুলো দিয়েছে ওগুলো দিয়ে জাস্ট তুমি জল দিয়ে মুছে নিতে পারো। ঠিক এইভাবে দেখো টিস্যুগুলো জলে দিলেই ফুলে যাবে। সো সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করে নিও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হাতের এইটা কিন্তু শুকিয়ে গেছে, প্রায় 15-20 মিনিট লেগেছে। এবার এটাকে যেদিকে তোমার হেয়ারের গ্রোথ মানে লোমের গ্রোথ আছে তার উল্টো দিকে দেখো ঘষে ঘষে আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। এই যে দেখো ওই চুষি চুষি মতনগুলো বেরোচ্ছে, ওর সঙ্গে সঙ্গে কিন্তু আমার হেয়ারগুলোও সব রিমুভ হয়ে যাচ্ছে, কারণ আমি ওর মধ্যে সোডা দিয়েছিলাম আর তার সাথে অল্প লেবু আর অল্প গরম জল দিয়েছিলাম। আমার কিন্তু ওটা রিয়াকশানে কিন্তু আমার লোমের গোড়াগুলো আলগা হয়ে গেছে এবং আস্তে আস্তে সেটা উঠে আসছে। দেখবে এই বেসন আটার লেপ কিন্তু বাচ্চাদের পুরাণকাল থেকেই লাগানো হয়, কেন বলো তো, যাতে তাদের বাচ্চাদের হেয়ার গ্রোথ না হয়। আর এইভাবে তুমি যদি রেগুলার হেয়ার রিমুভ করতে থাকো তাহলে কি হবে, তোমার কিন্তু হেয়ারের গ্রোথটাও আর বেশি হবে না, গ্রোথটাও কম হয়ে যাবে, গ্রোথটাও নষ্ট হয়ে যাবে। তো দেখো পুরো হাতটার আমি কিন্তু আস্তে আস্তে রগড়ে রগড়ে ওই আটাটা তুলে দিলাম। এবার ওই আটার সঙ্গে কিন্তু জড়িয়ে জড়িয়ে সমস্ত লোম আমার উঠে গেছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। একটু হয়তো লাল হয়ে গেছে, দেখো আমি ধুয়ে এসেছি, পুরো মসৃণ প্লেন হয়ে গেছে। এবার দেখো হাতে আমি লাগাচ্ছি একটু অল্প একটু অ্যালোভেরা জেল নিয়ে লাগিয়ে দেবে, তাতে কোনো ইনফেকশান বা তোমার যদি ব্যথা জ্বালা করে সেটাও হবে না, যদিও কিছুই হয় না। দেখো আমার স্কিনটাও কিন্তু পরিষ্কার চকচকে হয়ে যাবে, কেন বলো তো, এর মধ্যে আমি ইউজ করেছি বেসন, ইউজ করেছি লেবু, এগুলো কিন্তু তোমার স্কিন টোনটাকেও অনেক হালকা করবে, স্কিন টোনটাও কিন্তু তোমার অনেক পরিষ্কার হয়ে যাবে, ফর্সার দিকে চলে যাবে। তবে হ্যাঁ, এটা কিন্তু কখনোই মুখে ইউজ করা যাবে না, মুখের বা ফেশিয়াল হেয়ার বা আপার লিপসের হেয়ার রিমুভ করার প্রসেস কিন্তু আমি তোমাদেরকে আগে অলরেডি দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখলে এইভাবে সহজ উপায়, ঘরোয়া উপায়, ঘরে বসে আমরা কত সহজে হাতে পায়ে লোম রিমুভ করতে পারি। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। তো আজকের মতন বাই বাই।